মাটি আমার মারে বাবু মাটি আমার বারে বাবু নমস্কার ভাই না নমস্কার কোন করছো ভাই না এটা লাউ গছরে এটা কষি হচ্ছে ভাই না সেপাই বলিকি এ লাউ গছ টিকে ভাল হব বলিকি আর খুড়কা খুসা করছে তোর পরিচয় টিকে দিও ভাই না হ্যাঁ মো নাম হচ্ছে কৃষ্ণ আর মো গাঁ হচ্ছে মন্ডাগুড়া আর পঞ্চায়েত হচ্ছে মহাদীপুট আর জেলা হচ্ছে কোরাপুট হলে ভাই না আমার কোড়া খোসা পাই কম কম দরকার ভাই না খুড়কি দরকার ভাই না তারপরে এটা গোবর কত আর পানি পানি টিকে না বেশি দরকার আর সে হেলা পরে তো দিয়ে হব আর ভালো টিকে দরকার পানি ভালো আর টিকে হলে ভাই না আমি টিকে দেখে দেবো কিন্তু কোড়া খোসা করছো হ্যাঁ ভাই এটা কত ইঞ্চি লাগা খুলিব ভাইনা এটা না 4 ইঞ্চি লাগা ভাইনা আরে 4 ইঞ্চি কোন মে এটা বলে সে মাটি টিকে টানো হই যাইতো তো সেতি লাগি এটা কুড়কলে টিকে হালকা কিনা সে গছ বি বড় বড় খত বি দলে তাইরে মিশি কিনা সে গছ কো লাগি কিনা রইব বল আর ধরো এমনি খুললে টিকে ভালো রে গছ হবো নাই ভালো রে গছ হবো মাটিটা টিকে হালকা হবো আচ্ছা সেতি ভাই বলি ফ্রি আর এই গোবর খতটা বি ভিতর বি মিশি কি ধরো চেরোরে লাগিব প্রশ্ন কেতে ইঞ্চি গভীরে কোড়া খসা করিবা উত্তর 4 ইঞ্চি গভীরে কোড়া খসা করিবা এবে গোবর কতটা পকাই পকাই কি না মিশাইবি বললে এমনি বেশি ফাঁকু বি দেবার নেই এমনি ছড়ার টিকে দূর করে দেলে বলো সে গছরে লাগে গোবর 2 কেজি হয় না তাহলে ভাই না গোবর পকালা পরে এমনি মাটির সাথে মিশিয়া পড়ব কি হ্যাঁ হয় না এমনি মিশিয়ে পড়ব মিশাইলে টিকে ভালো মিশিয়ে সেটা নেই হ্যাঁ মিশি কিনা সে চেরর বি লাগিব প্রশ্ন কোড়া খসা করিবা সময় গোটিয়ে গছ পিছা কেতে পরিমাণর গোবর খত প্রয়োগ করিযিব উত্তর গোটিয়ে গছ পিছা 2 কিলোগ্রাম ওজনর গুণ্ড গোবর খত প্রয়োগ করিবাকু হেব তাহলে ভাই না এই গছ লগাই কে দিন হেলানি এটা হেলানি গোড়ে 25 দিন না 30 দিন হেলানি ভাই না তাহলে ভাই না মাটি তো মিশাই সারলো গোবর খত মিশাইলো এবে কিস করিব ভাই না এবে পানি দেবার পড়ব ভাই না আরে এন্দি ঝরার দেওয়া পড়িও ভাই না পানি না এ না এন্দি হাঁড়ে বি আনি কি পানি আনি কি দেলে বি হব না এই বলে ঝরার বি দেলে হব আগরে তো বে মলে সে গজালা টাইম নাই কি কম পানি টিকে দউ তিলে বে টিকে বেশি কি না সকাল সন্ধ্যা রে দেবার পড়ব এটা তো একর তো নাই এটা তো গোটে 40 সেন্ট পর লগাইছে গছে তো এবে ভাই না কষি ধরলাণি হলে কেদিন ভিতরে ফল মিলবে বলে আশা করতো ভাই না গছ তো লগাইকি মাসে হেলাণি বলে এবে তো কষি ধরলাণি
ଆର ଗୋଟେ 50-55 ଦିନ ଭିତରେ ଆଉ ଫଳ ହବ ବୋଲିକିରି ଆମେ ଆଶା କରି ଆମର ତ ଫ୍ୟୁଚର ହେଲେ ବହୁତ ଭଲ ଭାବରେ ଲାଉ ଗଛରେ କେମିତି କୋଡ଼ା ଖସା କରାହବ, ଆଉ କେମିତି ଗୋବର ଖତ ପକା ହବ, କେମିତି ପାଣି ଦିଆ ହବ, ସେସବୁ ଆମକୁ ବହୁତ ଭଲ ଭାବରେ ଦେଖେଇଦେଲ। ଆଉ ହେଲେ ବର୍ତ୍ତମାନ ଆମର ଅନ୍ୟ ଗାଁରେ ବି ତମ ପରି ଚାଷୀ ଭାଇମାନେ ବି ଏ ଚାଷ କରୁଛନ୍ତି, ଆଉ ତମେ ତାଙ୍କମାନଙ୍କୁ କିଛି ଟିକେ ସୂଚନା ଦେବ କି? ନମସ୍କାର, ଆମର ଗାଁର ଭାଇ ଭଉଣୀ ମାନ, ଏ ଲାଉ ଆମର ଲାଉ ତ ଲଗାଇକିନା ଗୋଟେ ମାସେ ହେଲାଣି ବୋଲେ, ଏବେ ଆର ଗୋଟେ 20-25 ଦିନ ଗଲା ପରେ ଟିକେ ଖୁଡ଼କା ଖୁସା କରିବା, ଖୁଡ଼କା ଖୁସା କରିକିନା ବଲବାର ଗୋବର ଖତ ଦିଅ, ତାର ପରେ ସେଇଟା ପାଣି ଟିକେ ଭଲ ଭାବରେ, ଆଗରେ ତ କମ୍ ଦେଉଥିଲୁ, ଏବେ ଟିକେ ସେ କୁଟକା କୁସା କଲା ପରେ ବେଶୀ ଟିକେ ପାଣି ଦରକାର ବୋଲେ, ସନ୍ଧ୍ୟା ସକାଳେ ଟିକେ ବେଶୀ ପାଣି ଦେଲେ ସେ ଫଳ ମିଶା ଆସି ଅଧିକା ମିଶା ଫଳ ମିଶା ହବ। ଏମିତି ମୋର ପରା ଚାଷ କରା ଭଲ ଭାବରେ ଚାଷ ହେଇଛି, ଅଧିକା ମିଶା ଅମଳ ହେଇଛି, ପଇସା ମିଶା ଟିକେ ଅଧିକା ହବ। ଧନ୍ୟବାଦ। ମୁଖ୍ୟ ତଥ୍ୟ, 4 ଇଞ୍ଚ ଗଭୀରରେ ଲାଉ ଗଛ ମୂଳର ମାଟିକୁ କୋଡ଼ା ଖସା କରିବା। କୋଡ଼ା ଖସା କରିବା ସମୟରେ ଗୋଟିଏ ଗଛ ପିଛା 2 କିଲୋଗ୍ରାମ ଓଜନର ଗୁଣ୍ଡ ଗୋବର ଖତ ପ୍ରୟୋଗ କରିବା। ପ୍ରତିଦିନ ସକାଳେ ଓ ସନ୍ଧ୍ୟାରେ ପାଣି ପ୍ରୟୋଗ କରିବା। ଏହିଭଳି ଚାଷ କରିଲେ ଶୀଘ୍ର ଫୁଲ ଓ ଫଳ ଆସେ ଓ ଭଲ ଅମଳ ମିଳିଥାଏ। ଓ ଭାଇନା, ଆମକୁ ଲାଉ ଗଛର ସୁନ୍ଦର ଭାବରେ କୋଡ଼ା ଖସା ଆଉ ଗୋବର ଖତ କେମିତି ଦିଆ ହବ, କେମିତି ପାଣି ଦିଆ ହବ, କେମିତି ସବୁ କଲେ ଗଛଟି ଭଲ ରହିବ, ଆମକୁ ସେସବୁ ବୁଝେଇଲ, ଆଉ ଅନ୍ୟ ଗାଁର ବି ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ବି ତମେ ସୂଚନା ଦେଲ, ଆଉ କେମିତି ଭାବରେ କଲେ ଭଲ ରହିବ ବୋଲି ଚାଷ ବି ଆମକୁ କହିଲ, ଆଉ ସେଥିପାଇଁ ଧନ୍ୟବାଦ। ଧନ୍ୟବାଦ।